বাঘ এসে গেছে বন্ধুগণ। আমি আছি গভীর সুন্দরবনের জঙ্গলে। আজকে তোমাদের একটা এমন জিনিস দেখাইবো কোনো ইউটিউবে কোনোদিনই দেখোনি, সার্চ করলে খুঁজে খুঁজেও পাবো না, এমন জিনিস এই জঙ্গল দেখাইবো। আমার দুজন আসছি, ক্যামেরা ফলে সময় নেই। বন্ধুগণ স্টার্ট হয়ে গেছে, দেখো সুন্দরবনের জঙ্গলে খেল। সন্ধ্যা হলে বন্ধুগণ লাখ লাখ পাখি, হাজার হাজার পাখি এইখানে বসবাস করে। বাঘ, কুমির সব রকম আছে। একটু পরে আমাদের গাছের উপরে উঠতে হবে, কেননা বাঘও একটু পরে আইবে। বাঘের আওয়াজ তোমাদের শোনাইব। হ্যাঁ, আমার সঙ্গে এখানকার লোকাল ছেলে মাছ ফাঁস ধরে, এখানে ওর এখানেই বাড়ি। এ সঙ্গে আছে, এ জানে কি ব্যাপার বৃত্তান্ত। কুমির চেবি র ছোবলে বিশালার রস নির্দি, এ ছোবলে ধরা মানে আর ছাড়বেনি নাকি? বন্ধুজন এই জঙ্গলের ভিতরে ভালো করে দেখো কিছু একটা আছে। আসতেছি, বন্ধুবন এইটা আছে সুন্দরবনের ভয়ঙ্কর জঙ্গল। সেই ভয়ঙ্কর জঙ্গলে আমার দুজন আসছি, বুঝল? এই দেখো, সুন্দরবনের ভয়ঙ্কর জঙ্গল। একটু পরে পালিত হবে সন্ধ্যা হইলে, কেননা বাঘও দেখা যায়। আমি খুব ভয়ে ভয়ে আছি। এই দেখো বন্ধুগণ সেই ভয়ঙ্কর জঙ্গল। হ্যাঁ, অনুগণ সন্ধ্যা আইছে, গাছ নেই উঠলে হবেন। এদিকে যাবো, খেতে পারবি তো? এখানে পা ঝুলে বস। এখানে করা ছেলে বলে আমাকে নিয়ে এসছে, এখানে আর কেউ নিয়ে আসেনি না, সবাই মা বলছি। দেখো বন্ধু, দেখি আমি একটু উপর দিকে যাই। দেখি দেখা যাচ্ছে ঠিক মতো, লাইট জ্বালিয়ে কেন
ওই দেখো আসা স্টার্ট হয়েছে, সব আসা সব স্টার্ট হয়েছে। এই জঙ্গলেই বাঘ রয়, সব রকম জীব জন্তু এসে এসে রয় জঙ্গলটা। আজকে পুরো ভিডিওটা মানে বাঘ এসে গেছে, ওই দেখো ওই জঙ্গলটাই মাল আছে। এই পাশে পাশে ঝিল আছে, দেখো ঝিল আছে, ওটা নালা আর কি। এই নালাটার ওধারেই বাঘ আছে, নালাটার মানে এধারে আছে। এই যে নালা, নালার ওধারে বাঘ আছে, হ্যাঁ নালার ওধারে আমানে আছে, নালার ওধারে যাওয়া যাবে না বন্ধুগণ। নালা এই যে সামনে নালা, ঠিক আছে সামনে নালা, এই যে নালার ওধারে বাঘ আছে, আমার ওধারে আছে, ওধারে যাওয়া ভাই বিপজ্জনক ব্যাপার, ওধারে যাওয়া যাবে না। কিংড়া গিয়ে দেখতে তো বন কামড়া পাইছি পাইছি বন্ধুগণ। পাঁচ ছাপ ধরে ধরে যাইতে হবে, রাস্তা গুলি ফেলেছি পাঁচ ছাপ, যেগুলো সবে পাঁচ ছাপ পড়ছে আমাদের, সেগুলো ধরে ধরে যাইতে আধা ঘন্টা ধরে চলেছি বন্ধুগণ। দাঁড়া আমার আধা ঘন্টা ধরে চলিটি ধারে আর যাইতে পারিনি।